IPL এর 16তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। রবিবার বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি, তবে সোমবার 29 মে রিজার্ভ ডেতে নির্ধারিত সময়ে মাঠে গড়িয়েছে খেলা। আর ম্যাচে টস করতে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার 29 মে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে চারবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে টসে জিতেছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি এবং গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেও তিনি। এই ম্যাচে মাঠে নেমেই আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন ধোনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে 250 ম্যাচ খেলার কীর্তি গড়লেন ভারতের সাবেক এই অধিনায়ক। এছাড়া আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 11তম ফাইনালে খেলতে নেমেছেন ধোনি, যেখানে 10টি ফাইনাল চেন্নাইয়ের সঙ্গে, অন্য একটি রাইজিং পুনে সুপার জায়ান্ট হয়ে খেলেছেন ক্রিকেটের এই মহাতারকা। 2017 সালে ফাইনালে পুনের জার্সিতে স্টিভ স্মিথের অধীনে খেলেন মহেন্দ্র সিং ধোনি। অনেকের মতে এটা ধোনির শেষ আইপিএল ম্যাচ, তাই আহমেদাবাদের স্টেডিয়ামে দর্শক গ্যালারি কানায় কানায় পূর্ণ। 1 লাখের বেশি দর্শক এসেছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মাহমুদা মুন্নি, নিউজ 24।